সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বারাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন। শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রায় 3 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমার বিরুদ্ধে মাইকিং করেছে এমন ছেলের চাকরিও আমার হাত দিয়ে হয়েছে। শুক্রবার নগরের নাসিরাবাদ এলাকায় রাঙ্গুনিয়ার বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রবর্তিত ফুরুক স্মৃতি পুরস্কার 2023 পাচ্ছেন ঝিলাম নদীর দেশ রচয়িতা প্রখ্যাত ভ্রমণ কাহিনী লেখক কবি ও কথাশিল্পী বুলবুল সরোয়ার। খাগড়াছড়ির মানিকছড়িতে বন্যপ্রাণী বিক্রির অপরাধে 2 বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মানিকছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।